হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে তোমাদের, আজ আমার তেলে গাড়ি খালি হবে। ওই তেলে গাড়ি হওয়া চালু হয়ে গেছে। আর তোমার এই গাড়িটা আছে তোমার টোটাল 14,000 লিটার, মানে কি এটা দিয়ে 3 চেম্বারের গাড়ি। সামনে তোমার 5,000, মাঝখানে 5,000, আর পিছনটা তোমার 4,000 লিটার। টোটাল 14,000 লিটার তেল আসছে। 14,000-এর মধ্যে 10,000 তোমার পেট্রোল, আর 4,000 তোমার ডিজেল। এই যে পাইপ লাগাই দিয়েছি, এখন খালি হচ্ছে। এখন খালি হতে মিনিমাম একটা চেম্বারে খালি হতে তোমার 10 মিনিট লাগে, 10 থেকে 11 মিনিট। টোটাল তোমার লাগে যাবে আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টার মধ্যে তোমরা তেল খালি হয়ে যাবে। এখন তেল খালি হচ্ছে, সেই জন্য অটোমেটিকলি মেশিন লক হয়ে গেছে, সেই জন্য তেল দেওয়া বন্ধ আছে। এখন তেল দেওয়া যাবে না, সম্পূর্ণ খালি হবে, তারপর অটোমেটিকলি লকটা খুলে যায়, তখন তেল দেওয়া আবার শুরু হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তেলে গিয়ে আসলে তোমার উপরে যে মুখগুলো আছে উপর থেকে ডিপ নিতে হয়, যে কতটা তেল আছে, কতটা ডিপ আছে। তারপর সামান্য অল্প করে তেল বের করে ওটাকে চেক করানো হয়, তেলটা ঠিক আছে কিনা, গাড়ির সাথে মিলছে কিনা, যে চালানে যে থাকে বা চালানটা দেখাবো। পেট্রোল খালি হচ্ছে, ওই জন্য পেট্রোলটা বন্ধ আছে। ডিজেল খালি, ডিজেল তো খালি হচ্ছে না, সেই জন্য ডিজেল দেওয়া যাচ্ছে। তোমাদেরকে এখন চালানটা দেখাবো। এই যে তোমার আমাদের চালান, চিনতে পারছো তোমার, এই যে এখানে আছে তোমার 10,000 কিলো, 10,000 তোমার পেট্রোল, এটা তোমার পেট্রোলে, এটা তোমার ডিজেলে 4,000 লিটার ডিজেল, আর 10,000 লিটার পেট্রোল। তোমাদেরকে অটোমেশিন দেখাবো, অটোমেশিন অটোমেটিকলি লক হয়ে যায়। তোমার দেখতে পাবো এখানে লক হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমার লক হয়ে গেছে। এখানে মাঝখানে দুইটা যে লক দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তোমার পেট্রোলের মেশিনের, আর উপরে আর নিচে যে যেটা আছে ওটা তোমার ডিজেলের। ডিজেল দেওয়া আছে, ডিজেল খালি হচ্ছে না, সেই জন্য ট্যাঙ্কগুলো দেওয়া আছে। যেটা তোমার অরেঞ্জ কালারে আছে ওটা তোমার পেট্রোল, আর যেটা সবুজ কালারে আছে ওটা তোমার ডিজেলের। সব আছে, কত আছে যেহেতু দুইটা ট্যাঙ্কি আছে, ওই জন্য দুইটা ট্যাঙ্কিতে দেখা যেত। নিচে যে খালি ঘরগুলো আছে, যেগুলো পাম্পে চারটা ট্যাঙ্কি থাকে, ডবল ট্যাঙ্কি থাকে, ওগুলোতে জন্য চারটা থাকে, আর আমাদের দুইটা আছে, ওই জন্য দুইটাতে সবুজ আর অরেঞ্জ কালার দেখা যাচ্ছে। অরেঞ্জ কালারে তোমার পেট্রোল, আর সবুজ কালারে তোমার ডিজেল। চলো বন্ধুরা, ভিডিও এখান থেকে শেষ করলাম। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, প্রত্যেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো দেখার জন্য।